ক্ষমতা দখলের লড়াই, বাংলাদেশ পোর্টের ভেতরেই বোমাবাজি, গুরুতর জখম বেশ কয়েকজন, বন্ধ রইল সীমান্ত বাণিজ্য যাত্রী চলাচল, প্রাণ ভয়ে ভারতে ফিরলেন ট্রাক চালকেরা। বাংলাদেশের ভেতর বেনাপোল পোর্ট ও প্রশাসনিক ভবনের সামনে লাগাতার বোমাবাজি, ঘটনার জেরে জখম বেশ কয়েকজন। সকাল থেকে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের বেনাপোল এলাকায়। জানা গেছে, মূলত সেদেশের দুই শ্রমিক সংগঠনের বিবাদের জেরে এই ঘটনা। মূলত পোর্টের দখল কার হাতে থাকবে, এই নিয়ে শুরু হয় ঝামেলা। মুহুর্মুহু বোমাবাজি হয় বলেও জানা গেছে। সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশ পোর্টের দায়িত্ব নির্ধারণ করা হয় টেন্ডারের মাধ্যমে। জানা গেছে, বাংলাদেশের বেনাপোলের সাংসদ হাফিলউদ্দিন ও শার্শা পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠরা দুই শ্রমিক সংগঠনের দায়িত্বে রয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি খবর রটে যায় সাংসদ পোর্টের টেন্ডার পেয়েছেন নতুন করে। এরপরই উত্তেজনা ছড়ায়, শুরু হয় বোমাবাজি। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি ও সাধারণ যাত্রী চলাচল। ঘটনার পর সেদেশে ট্রাক ফেলে রেখে ভারতের দিকে পালাতে শুরু করেন ভারতীয় ট্রাক চালকেরা। ট্রাক চালকেরা জানিয়েছেন, ছুটে তারা ভারতের সীমান্তে চলে আসেন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদের ভারতীয় ভূখণ্ডের ভেতর নিরাপদ আশ্রয় দেন বলেও জানিয়েছেন ট্রাক চালকেরা। বাজি ফুটা মতন বোম পড়ছে গোডাউনের সাইড দিয়ে, পুরো গেটে মারছে, যার জন্য আমরা ভয়তে চলে এসেছি ওইখান থেকে। দু নম্বর আর এক নম্বরের মিডিলে হচ্ছে, দু নম্বর গেটের মুখে অন্তত 8-9 বোম পড়ছে, আর সব ব্যাগে করে নিয়ে গেছে, সব লক করে লক করো, আমাদের বলেছিল লক কর, তারপরে আমাদের গাড়ি চলে যাও, চলে যাও, আগে বর্ডারে গিয়ে থাকি না, তাও তোরা মিস্টার কর। বোমা বিস্ফোরণে আহতদের নিয়ে যাওয়া হয়েছে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনায় 5 জন গুরুতর জখম হয়েছেন বলেও জানা গেছে। এ ব্যাপারে ভারতীয় ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সকাল থেকেই পোর্টের আধিপত্য কার হাতে থাকবে তা নিয়ে বোমাবাজি শুরু হয়। বাংলাদেশ পোর্টের ডেপুটি ডিরেক্টর মামুন কবিরের সাথে কথা হয়েছে, ওভার টেলিফোনে তিনি যেতে মানা করেন, তারপরই বন্ধ হয়ে যায় বাণিজ্য, বন্ধ হয়ে যায় দুপারের যাত্রীদের যাতায়াত। এদিন দুপুরের পর ভারতে আসেন বাংলাদেশের পোর্ট অথরিটি ও প্রশাসনিক কর্তারা, কথা বলেন ভারতীয় শুল্ক দপ্তরের সাথে। জানা গেছে, এদিন সকাল থেকেই সীমান্তের অদূরে বাংলাদেশ প্রশাসনিক ভবনের সামনে মুহুর্মুহু বোমাবাজি শুরু হয়, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বোমাবাজির সেই ছবি এসে পৌঁছেছে আমাদের কাছেও। ঘটনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ পুলিশ ও শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষে এক আধিকারিক জানান, ঘটনায় কয়েকজনের নাম পাওয়া গেছে, সকলকেই আইনের আওতায় আনা হবে, পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা সবাই একত্রে মিলে সেখানে অপারেশন করি এবং যে সকল দুষ্কৃতিকারী এগুলো করছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। এবং এই ঘটনার সাথে আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি, রাশেদ কমিশনার নামে একজনের নাম আসছে, সেই ঘটনার সাথে কতটুকু জড়িত সেই বিষয়টা আমরা তদন্ত করে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে আমরা প্রত্যেকের আইনের আওতায় নিয়ে আসবো। পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সকাল থেকে বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় ট্রাক চালকদের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক না হলে নিজেদের নিরাপত্তার কারণে আর কাজে যেতে চাইছেন না চালকেরা। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।